হয়তো আপনারা অনেকেই জানেন ব্যাংকের থেকে পোস্ট অফিসের সুদের হার কিন্তু অনেক বেশি এবং সরকারি স্কিমে সব রকম সুবিধা কিন্তু আমরা পোস্ট অফিসের মাধ্যমে পেয়ে থাকি পরিষেবার বেহাল দশার জন্য আমরা অনেকেই পোস্ট অফিসে যেতে চাই না কিন্তু পোস্ট অফিসে কিছু কিছু সময় এমন এমন স্কিম আনে যা আমরা বড় বড় ব্যাংকের থেকেও কিন্তু পাই না তো আজকে আমরা পোস্ট অফিসের এমন একটি স্কিমের ব্যাপারে জানাবো যেখানে আপনি পাঁচ বছরে চোদ্দ লাখ টাকা পর্যন্ত কিন্তু এই স্কিমের আওতায় আপনি পেয়ে যাবেন পাঁচ বছরে চোদ্দ লক্ষ টাকা তো চলুন দেখিনি যে কি স্কিম এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করবো সেই স্কিমে এবং স্কিমের ব্যাপারে পুরোটা আপনাদের জানাবো তো তার আগে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান তো চলুন পুরো স্কিমটা সম্বন্ধে আমরা ভালোভাবে বুঝি এবং দেখে নিই তো আপনারা হয়তো অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে পোস্ট অফিসের দারুণ স্কিম পাঁচ বছর হাতে পাবেন চোদ্দ লক্ষ টাকা তো টোটাল ডিটেলসটা এখান থেকে দেখে নেবো আমরা যে কি কি স্কিম আছে এবং সেই স্কিমের আওতায় আমরা কি কিভাবে টাকা পেতে পারি বা কোন স্কিমের আওতায় আমরা সুযোগ সুবিধা পেতে পারি তো এখানে দেখুন মাঝে মাঝেই পোস্ট অফিসে সাধারণ মানুষের জন্য অনেক নতুন নতুন স্কিমের সূচনা করে যদিও পোস্ট অফিসে টাকা রাখার মানে দীর্ঘ মেয়াদি কিন্তু পোস্ট অফিসে টাকা রাখার মতো নিরাপদ জায়গা কিন্তু কোথাও নেই এমনটাই মনে করেন অনেকে ঠিক সেভাবে বিনিয়োগে বিনিয়োগ সুরক্ষিত রাখার জন্য পোস্ট অফিসের তরফ থেকে মাঝে মাঝেই নানা রকমের স্কিমের সূচনা করা হয় আট থেকে আশি সকলের জন্য কিন্তু আলাদা আলাদা স্কিম রয়েছে এই পোস্ট অফিসে তো এই সিটিজেন স্কিম এস নামে নতুন একটি স্কিমের সূচনা করেছে পোস্ট অফিস যেখানে সাত পয়েন্ট চার সুদে আপনারা বিনিয়োগ সুরক্ষিত রাখতে পারবেন এবং পাশাপাশি ভালো রেজাল্টও পাবেন এমনই করোনা পরিস্থিতিতে বিশ্বের আর্থিক অবস্থার সঙ্গে সঙ্গে দেশের আর্থিক পরিস্থিতি একেবারে বিপর্যস্ত তাই কোথাও টাকা রেখে নিশ্চিন্ত না হতে পারলে অবশ্যই পোস্ট অফিসে নিশ্চয়তা কিন্তু আপনারা পাবেন তো দেখুন যেহেতু এই পরিস্থিতিতে ভালো রিটার্ন এবং নিরাপত্তা সবসময় পাওয়া যায় না তাই পোস্ট অফিসে এই স্কিমটি বিশেষ লাভজনক এবং অনেক সাহায্যকারী চাকরি থেকে অবসর নেওয়া যে কোনো ব্যক্তি তার বয়সে ষাট বছরের ঊর্ধ্বে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন যার মাধ্যমে পাঁচ বছরে চোদ্দ লক্ষ টাকা হাতে পাবেন এবং এক্ষেত্রে আরও একটি কথা বলে রাখার দরকার স্বেচ্ছায় অবসর নিয়েছেন চাকরি থেকে তারাও এই প্রকল্প কিন্তু আওতাধীন হতে পারবেন তো দেখুন সর্বনিম্ন হাজার টাকা জমা রাখলে পাঁচ বছরের মধ্যেই বহুগুণ টাকা বেশি পাবেন যদি কোনো ব্যক্তি বেশি টাকা জমা রাখতে চান সেক্ষেত্রে পনেরো লাখ টাকা অবধি জমা করার সুযোগ থাকবে যদি আপনি এই স্কিম স্কিমে টাকা জমাতে চান তাহলে দশ লাখ টাকা রাখেন সেক্ষেত্রে পাঁচ বছর পরে নিশ্চিতভাবে চোদ্দ লক্ষ টাকা কিন্তু আপনি এখান থেকে রিটার্ন পেতে পারেন আর ওই গ্রাহক চার লক্ষ আঠাশ হাজার নশো চৌষট্টি টাকা কিন্তু সেই পনেরো লাখ দশ লক্ষ টাকা যদি জমা রাখেন সেক্ষেত্রে কিন্তু পাঁচ বছর পরে আপনি চোদ্দ লক্ষ আঠাশ হাজার নয়শো চৌষট্টি টাকা সেই রিটার্নটা পাবেন আপনি তো এই প্রকল্পের জন্য বেশ কিছু পদ্ধতি আছে আপনি আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কথা বলতে পারেন এটি কোনো অনলাইনের অপশন নেই শুধুমাত্র আপনার স্থানীয় যে পোস্ট অফিসে সেখানে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করে আপনারা এই স্কিমের ব্যাপারে ডিটেলস জানতে পারেন এখানে পনেরো লক্ষ টাকার মতো আপনি রিটার্ন পাবেন তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি এই স্কিমটা নেওয়ার জন্য আপনি আজকেই চলে যান আপনাদের স্থানীয় যে পোস্ট অফিস হয়েছে সেখানে গিয়ে যান এবং গিয়ে পোস্ট অফিসের আধিকারিকের সাথে কথাবার্তা বলুন এবং এই দারুণ স্কিমের একটি সুবিধা আপনি নিন আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল রাখার জন্য তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন আজকের জন্য এইটুকুই ধন্যবাদ